হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান এন্ড ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অর্থাৎ বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেবে, তো তোমাদের পরীক্ষা হচ্ছে 23 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টার পরীক্ষা। এবারে প্রশ্ন হলো সিলেবাসটা সম্পর্কে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দাদা সিলেবাসটা আপনি আরো একবার মনে করিয়ে দিন বা আমাদের আরো একবার রিভাইজ করিয়ে দিন, আমাদের কোন কোন অংশ থেকে পার্টিকুলারলি বেশি বেশি পড়তে হবে। এখন থেকে তুমি আমাকে আন একাডেমিতে ফলো করতে পারবে। আন একাডেমি হচ্ছে একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম, একটি অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায়। প্লে স্টোর থেকে এখনই অ্যাপসটি ডাউনলোড করো। ইন্ডিয়ার লার্জেস্ট ওয়ান এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা যদি এসএসসি, জিডি কনস্টেবল কিংবা ফায়ার অপারেটর কিংবা পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, ওখান থেকে নিতে পারবে। ওখানে সব ধরনের কোর্সের লেসেন আপলোড করা হয়। তোমরা সার্চ করো আলামিন রহমান। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষাটি হবে 100 মার্কের 100 মার্কের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময়। পরীক্ষাটি সিবিটি নয় অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নয়, এটি তোমাদের রিটেন এক্সাম হবে। তোমাদের পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ ভেন্যুতে গিয়ে খাতা কলমে লিখে পরীক্ষাতে তোমাদের অ্যাটেন্ড করতে হবে, যেটি ওএমআর শিটের মাধ্যমে হবে। অর্থাৎ তোমাকে প্রশ্নপত্র দিয়ে দেবে এবং সঙ্গে ওএমআর শিট দিয়ে দেবে, তো যে প্রশ্নের যেটি সঠিক উত্তর সেখানে তোমাকে মার্ক করে গোল করতে হবে। তাহলে এবার বিষয় হলো তোমরা কি কি পড়বে। এখানে যেহেতু 100 মার্কের পরীক্ষা হবে, তিনটে জায়গা থেকে তোমাদের পড়তে হচ্ছে। বেসিক্যালি তিনটের ভিতরে সবচেয়ে বেশি নাম্বার অর্থাৎ 50 নাম্বার থাকছে জিকে অর্থাৎ জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস, যেটাই বলো না কেন। অর্থাৎ জিকে থেকে থাকছে 50 নাম্বার, সেকেন্ড থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক লেভেলের অঙ্ক, সেখান থেকে তোমাদের থাকবে 30 নম্বর, এবং থার্ড থাকবে রিজনিং, সেখান থেকে থাকবে 20 মার্কের। তাহলে 50 জিকে, 30 ম্যাথ এবং 20 রিজনিং, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস। তো এবারে তুমি বেসিক্যালি কি কি পড়বে, কি কি পড়লে তোমার অনেকটা উপকার বা হেল্পফুল হবে। তো বেসিক্যালি তুমি যদি সবচেয়ে বেশি সংখ্যক জোর দিতে চাও, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেটির উপরে জোর দিতে পারো সেটা হচ্ছে জিকে বা জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস। তো জিকে বা জেনারেল স্টাডিজ এর নোটস তুমি কোথায় পাবে বা কিভাবে কি এর জন্য প্রিপারেশন নেবে, এর জন্য আন একাডেমিতে বেসিক্যালি সম্পূর্ণ ফ্রি ভার্সন, ওখানে কোনো পেইড পয়সা পে করতে হয় না। তো আন একাডেমিতে তুমি আমার লেসন গুলো দেখলে জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স আশা করি কভার হয়ে যাবে, এবং ওখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিচ্ছি, তোমরা আন একাডেমির আমার ভিডিও গুলো দেখো। আর যাদের সম্পূর্ণটা দেখা হয়ে গেছে তারা আশা করি তোমরা ফ্রি থাকতে পারো। না, আমার প্রিপারেশন রেডি, আমার অনেকটাই প্রিপারেশন নিচ্ছে। অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়ার তো কোনো শেষ নেই, তুমি যত পড়বে তত মনে হবে না আরেকটু পড়লে হয়তো বেটার হবে। ওকে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে তুমি আন একাডেমির লেসন গুলো যারা এখনো দেখোনি ওটা দেখে নাও। এন্ড সেকেন্ড আসছি ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স এর উপরে আমি 4-5টা লাইভ ক্লাস করিয়েছি, মেবি আজকে সন্ধ্যাবেলা অন্য একটা ছেলেকে দিয়ে লাইভ ক্লাস আমি করানোর ব্যবস্থা করছি। অঙ্কের জন্য তোমাদের অঙ্কের ক্লাস আমি নেব বলেছিলাম, এবং আন একাডেমি থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ দিয়ে শুরু করবো ভেবেছিলাম। তো আজ থেকে তোমরা আন একাডেমিতে কন্টিনিউ আপডেট পেয়ে যাবে, আমি যে সমস্ত জিনিস ওখানে আপডেট দিচ্ছি তোমরা আন একাডেমিতে দেখতে থাকো। আর যে জিনিসটা হচ্ছে রিজনিং, রিজনিং এর জন্য আপাতত আমি কোনো নোটস প্রোভাইড করিনি, রিজনিংটা তোমাদের নিজেদেরকে কভার আপ করতে হবে। কেননা বেসিক্যালি এই মুহূর্তে অনেকগুলো বড় বড় পরীক্ষা রয়েছে যার জন্য প্র্যাকটিস সেট, প্রিপারেশন সেট তৈরি করতে হচ্ছে, যার জন্য কিন্তু আমরা রিজনিং এর জন্য গুরুত্বটা হারিয়ে ফেলেছি বললেই চলে। বেসিক্যালি আমি আরো একবার তোমাদের মনে করিয়ে দিতে চাইবো, 50 নম্বর থাকবে জিকে থেকে, জিকের জন্য সবচেয়ে বেশি পরিমাণ জোর দাও, জিকের জন্য সবচেয়ে বেশি জোর দাও। যে জিকে তে বেশি নাম্বার পেলো সে কিন্তু এক ধাপ এগিয়ে গেল, এই কথাটা মাথায় রাখবে। তার মানে কি, কেননা জিকেই থাকছে হাফ মার্ক এবং আর হাফ থাকছে কোথা থেকে, অঙ্ক এবং রিজনিং মিলে। তোমরা প্রিপারেশন শুরু করে দাও, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সিলেবাস সম্পর্কে, তোমাদের যদি আরো সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে হয়। নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং থাকছে এখানে 1/4, অর্থাৎ তুমি যদি 4টে প্রশ্ন ভুল করো সেক্ষেত্রে তোমার 1 মার্ক কাটা যাবে। 4টে প্রশ্ন ভুল করলে 1 মার্ক কাটা যাবে, সেই কারণে ভেবে চিন্তে তুমি যেগুলো জানবো না সেগুলো উত্তর করে আসার দরকার নেই। তোমার যে 100টা প্রশ্নই যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে এমনটা কোনো কথা নেই, তুমি অল্প করো 70টা করো, যার জন্য 70টা একদমই পারফেক্ট হয় বা একদম কাছাকাছি তুমি উত্তর দিয়ে এসো, কিন্তু এর বেশি করতে যেও না। যদি তুমি বেশি করো এবং সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার নাম্বার ডিডাক্ট হয়ে থাকবে। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তুমি দেখছিলে দা ওয়াই অফ সলিউশন ইউটিউব চ্যানেল। তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, বেল আইকন প্রেস করে নিতে পারো সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আন একাডেমির সমস্ত কোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আন একাডেমি থেকে কোর্স গুলো দেখো, সব ভিডিও গুলো দেখো, আশা করি হেল্পফুল হবে। কেননা এখানে কিন্তু সম্পূর্ণটাই ফ্রিতে তোমরা করতে পারবে, যার জন্য আমি ওখানে প্রোভাইড করছি। ধন্যবাদ।